सब्सक्राइब करो एम कंप्यूटर एडुकेशन चैनल के पास बेल आइकन प्रेस करो। आज के तुम्हारे का कंप्यूटर पाँच टी गुरुत्वपूर्ण टिप्स नहीं आलोचना करब। जरा कंप्यूटर प्रचुर परिमाणे काज करे तादेर क्षेत्र टिप्सगुली प्रचुर परिमाणे काजे लागबे। ताहले चलो देरी ना करे आमरा भिडियो शुरू करी। आज के प्रथम टिप्स कंप्यूटर हैंग होले आमरा कि करब। आमरा आमादेर निजेदेर कंप्यूटरे काज करार समय कोनो फाइल बा सफ्टवेयर ओपेन करार पर से ही फाइल बा सफ्टवेयर हैंग हो जाए तक आमरा कंप्यूटरे किछुई करते पारी ना एवं हैंग हो जा सफ्टवेयरो बंद करते पारी ना। এই মুহূর্তে আমরা যদি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল অল্ট এবং ডেল এই তিনটে কি একসঙ্গে প্রেস করি তাহলে আমাদের কাছে টাস্ক ম্যানেজার বলে একটি অপশান চলে আসবে এবং এই টাস্ক ম্যানেজার অপশানকে আমরা ওপেন করব। টাস্ক ম্যানেজার ওপেন করলে এই মুহূর্তে আমাদের কম্পিউটারে যেই প্রোগ্রামগুলি রানিং হয়ে আছে সেই প্রোগ্রামগুলি এখানে দেখাবে এবং যেই প্রোগ্রামটা আমার হ্যাং হয়ে গেছে সেই প্রোগ্রামের উপর আমি তখনই ক্লিক করব। তারপর রাইট ক্লিক করব এবং এনটাক্সে ক্লিক করলে ওই প্রোগ্রামটি খুব সহজেই ক্লোজ হয়ে যাবে এবং আমার কম্পিউটার আবার আগের মতন কাজ করবে। আজকে দ্বিতীয় টিপস, আপনার কি মনে হয় আমরা কম্পিউটারের মধ্যে ফোল্ডারকে যে কোনো নামে তৈরি করতে পারি? তাহলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি কম্পিউটারে ফোল্ডারকে সিওএন, এইউএক্স, পিআরএন, এনইউএল এই চারটি নামে কখনোই বানাতে পারবে না। চলো একবার ট্রাই করে দেখে নিই। আমি রাইট ক্লিক করছি, নিউ থেকে ফোল্ডারে যাচ্ছি, প্রথম ফোল্ডারের নাম দিচ্ছি সিওএন, সিওএন। আমি এবার বাইরে ক্লিক করছি, দেখতে পাচ্ছি দ্য স্পেসিফাইড ডিভাইস নেম ইজ ইনভ্যালিড, এই নামে কিন্তু ফোল্ডার তৈরি হবে না। তারপর ওকে করলাম। দ্বিতীয় এইউএক্স, এই নামে আমি ফোল্ডার তৈরি করছি, দেখতে পাচ্ছি এই নামেও ফোল্ডার তৈরি হচ্ছে না। তৃতীয় পিআরএন, পিআরএন, এই নামেও ফোল্ডার যখনই তৈরি করতে চাইছি তখনই দেখতে পাচ্ছি দ্য স্পেসিফাইড ডিভাইস নেম ইজ ইনভ্যালিড। চার নম্বর হচ্ছে এনইউএল, এনইউএল, এই নামেও কিন্তু ফোল্ডার তৈরি হচ্ছে না, এখানেও দেখাচ্ছে দ্য স্পেসিফাইড ডিভাইস নেম ইজ ইনভ্যালিড। আজকে তিন নম্বর টিপস, পার্সোনাল ফোল্ডার এবং ফাইল সুরক্ষিত করুন। আপনি কি জানেন আপনার কম্পিউটার থেকে যে কোনো জরুরি ফোল্ডার এবং ফাইল এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসের সাহায্যে মিসইউজ হতে পারে? তাহলে আপনার কম্পিউটার থেকে কেউ যাতে কোনো ফোল্ডার এবং ফাইল মিসইউজ করতে না পারে তার জন্য আপনি এনক্রাইপ্টস কন্টেন্টস ফাংশন ব্যবহার করতে পারেন। যখন আপনি এনক্রাইপ্ট কন্টেন্টস অপশান ব্যবহার করে যে কোনো ফোল্ডারকে এনক্রাইপ্ট করবেন তখন সেই এনক্রাইপ্ট করা ফোল্ডার এবং ফাইল কেবলমাত্র আপনার কম্পিউটারতে কিন্তু ওপেন হবে, অন্য কোনো কম্পিউটারতে কিন্তু ওপেন হবে না। কারণ এক ধরনের সিকিউরিটি সেই ফোল্ডার বা ফাইলকে এনক্রাইপ্ট কন্টেন্ট অপশানের দ্বারা অ্যাপ্লাই করে দেওয়া হয়। তাহলে চলো এখন আমরা দেখে নিই কীভাবে এনক্রাইপ্ট কন্টেন্ট ফাংশানের ব্যবহার হয়। প্রথমে আমি যেই ফোল্ডার এবং ফাইলকে এনক্রাইপ্ট করব তার উপরে ক্লিক করব এবং রাইট ক্লিক করব এবং সেখান থেকে আমরা প্রপার্টিজে ক্লিক করব। তারপর একদম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্সড অপশান রয়েছে, সে অ্যাডভান্সডে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এনক্রাইপ্টস কন্টেন্টস টু সিকিউর ডাটা, এই অপশানটা আমরা অ্যাপ্লাই করব। তারপর ওকে করব, আবার আমি এটাকে অ্যাপ্লাই করব, ওকে করব। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ফোল্ডারটি রয়েছে, অ্যারচিভ ফোল্ডারটি রয়েছে, এটা এনক্রাইপ্ট হয়ে গেছে, এখানে একটি তালা পড়ে গেছে। এই ফোল্ডারটি কেবলমাত্র আমার কম্পিউটারের মধ্যে কিন্তু ওপেন হবে, অন্য কেউ যদি এই ফোল্ডারকে পেনড্রাইভ বা অন্য কোনো এক্সটার্নাল ডিভাইসের সাহায্যে এটাকে কপি করে অন্য কোনো কম্পিউটারে ওপেন করতে চায় তাহলে কিন্তু ওপেন হবে না। এইভাবে আমরা যে কোনো ফোল্ডার অথবা ফাইলকে কিন্তু এনক্রাইপ্ট কন্টেন্টস অফ ফাংশন অপশানের সাহায্যে সুরক্ষিত করতে পারি। আজকে চার নম্বর টিপস, যে কোনো ফোল্ডারকে বা ফাইলকে হাইড করা। আমরা আমাদের কম্পিউটারে যে কোনো গুরুত্বপূর্ণ ফোল্ডারকে হাইড করতে পারি, এই জন্য আমাদেরকে প্রথমে যেই ফোল্ডারকে আমরা হাইড করতে চাই সেই ফোল্ডারের উপর ক্লিক করতে হবে এবং রাইট ক্লিক করতে হবে, তারপর প্রপার্টিজে ক্লিক করতে হবে এবং এখানে হিডেন বলে একটা অপশান দেখতে পাচ্ছি, আমরা এটাই ক্লিক করব এবং অ্যাপ্লাই করব এবং ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে যেই ফোল্ডারটি ছিল আমাদের সেই ফোল্ডারটি হাইড হয়ে গেছে।
এইভাবে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ফোল্ডারকে আমরা কিন্তু হাইড করতে পারি। আজকের 5 নম্বর টিপস, হাইড করা ফোল্ডার বা ফাইলকে আমরা কীভাবে শো করব। আমরা তো ফোল্ডার বা ফাইলকে হাইড করে দিয়েছি, আবার আমরা ফোল্ডার বা ফাইলকে শো করতে চাই অর্থাৎ দেখতে চাই, তাহলে কীভাবে আমরা হাইড করা ফোল্ডারকে শো করবো এখন আমরা দেখে নিই। প্রথমে আমরা কম্পিউটারের মধ্যে যাব, সেখান থেকে ভিউ মেনুতে যাব এবং এখানে অপশানস মেনু রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশান, এইখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আবার ভিউতে ক্লিক করব এবং এখানে একটি আমরা অপশান দেখতে পাচ্ছি, শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস। শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস এই মেনুটি আমরা অন করব এবং এটাকে আমরা অ্যাপ্লাই করব, তারপর ওকে করব। এবার আমরা কেটে দিই অপশানটিকে। এখন আমরা দেখতে পাচ্ছি যতগুলি ফোল্ডার এবং ফাইলস হাইড হয়েছিল সবগুলি কিন্তু আমার ওপেন হয়ে গেছে। তাহলে স্টুডেন্টস, এইরকম আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো, তবে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।